getting hype when I aim up. Elevating that game up. Stepping up to the competition. Only first place and that's how I'm living. I'm winning till they digging up my grave. Eating all the things up on my plate. Game face when I step up in the place. I was born and when I watched me elevate. আমরা আজকে ট্যুরের জন্য যাচ্ছি কুয়াকাটা। অ্যান্ড হ্যাঁ, আমরা অনেক লেট করে ফেলছি। অ্যান্ড আমরা আবার আজকেই ব্যাক করবো। সো বেসিক্যালি যে জিনিসটা হয়েছে সেটা হলো যে আমরা হচ্ছে কালকে সারের প্ল্যান নিলাম কুয়াকাটা যাই। আর আমরা কালকে বাসায় ছিলাম, একটু রেস্ট ড্রেস নিলাম, ভাবলাম যে কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় শর্টকাটের ভিতরে। পরে একটা আমার এক ভাইয়ের ছেলে বললো যে কুয়াকাটা এখান থেকে খুব কাছে, বাইক নিয়ে যেতে বেশিক্ষণ লাগবে না। ও আমাকে একটা ম্যাপে রুট দেখিয়ে দিছে। সো ইয়া, আমি সেই রুট দিয়ে যাব। অ্যান্ড সবার আগে আমার মোবাইল নিতে হবে। ফাইনালি আমরা রওনা দিয়ে দিলাম, ম্যাপ থেকে হচ্ছে লোকেশন বের করে নিলাম। অনেকক্ষণ আগেই শুনলাম যে এটা নাকি শিয়ালকাঠি। অ্যান্ড আমি শিওর না, বাট আমার রোডটা খুব ভালো লাগতেছিল। অ্যান্ড হ্যাঁ, এগুলো বড় নদী, অনেক বড় নদী। সো আমাদের এখান থেকে পাথরঘাটা বেশি দূরে না, 56 কিলোমিটার বললো। মঠবাড়িয়াতে আসলাম। কাকা, এ কাকা, ফেরি কাটে দিক দিয়ে যাওয়া যাবে? ভিতর রাস্তা দিয়ে দেখাচ্ছে, তাই ভিতর রাস্তা দিয়ে যাচ্ছি। কতক্ষণ লাগে চলে আসছে, অলমোস্ট ফেরিঘাটের কাছাকাছি দেখাচ্ছে। তো 26 মিনিট, 26 মিনিট তো লাগবে না বললো, বললো 10 মিনিট লাগবে। দেখি কি হয়, কত দূর। এটা হচ্ছে কাকচিড়া বাজার, পাথরঘাটার ভিতরে পড়েছে। আর আমরা এখন অলমোস্ট ফেরিঘাটের এদিকে। বাজারের ভিতর প্রচুর জ্যাম। আমরা ফেরিঘাট আসছি, জানি না ফেরি আছে কি না, ফেরি মনে হয় নাই, ওয়েট করতে হবে। সব গাড়ি ঘোড়া ওয়েট করতেছে, সিরিয়াল ধরছে। ফেরি থেকে আগে উঠছি। সো আমরা এখন ফেরি থেকে উঠে হচ্ছে চলে যাচ্ছি নেক্সট ফেরিঘাটে। আমরা ফাইনালি কাছাকাছি চলে আসছি বরগুনা শহরের আমতলি ফেরিঘাটে যাব। তার আগে ফেরিঘাটের নামটা আমার ঠিক মনে নেই, কিন্তু তারপর আমরা চলে আসছি খুব কাছাকাছি, আর বেশিক্ষণ লাগবে না। ওকে, অবশেষে আমরা ট্রলার দিয়ে নামলাম। এখানে নাকি ফেরিতে প্রবলেম করছে, এই জন্য কাজও করতেছে, এই জন্য ফেরি যাবে না, তার জন্য ট্রলারে আসা হইলো। ফার্স্ট টাইম একটা অ্যাডভেঞ্চার হইলো। পায়রা পারবোট
শেখ জামাল সেতুতে আছি। আর এখান থেকে বেশি দূরে না, 10 মিনিটের রাস্তা কুয়াকাটা। তো আমরা অলমোস্ট চলে আসছি। আমরা আসার পর থেকে একটা জিনিস খেয়াল করলাম, এখানে আমি তো প্রথমে আসলাম, আসি নাই এর আগে কখনো। যে জিনিসটা খেয়াল করলাম সেটা হলো যে এখানে মাছের গন্ধ অনেক। হ্যাঁ, তো পরে খেয়াল করে দেখলাম যে বেসিক্যালি এগুলো সব শুটকির গন্ধ। ছবি টবি তুললাম একটু আগে, অ্যান্ড এখন আমরা আবার রওনা দিলাম। তো আমরা কুয়াকাটার ভিতরে ঢুকে গেছি। ওকে, সো ফাইনালি আমরা চলে যাচ্ছি হচ্ছে বাসার দিকে। অ্যান্ড কুয়াকাটাতে একদিনের ট্যুর, মানে ডে লং ট্যুর ছিল, দিনে সেই চলে যাচ্ছি। অ্যান্ড একটু পায়রা বন্ধুদের দাঁড়াবো, কয়েকটা ছবি তুলবো, এই তো চলে যাব। আমরা মোবিল রান রিটার্ন দিলাম, এখন হচ্ছে যাব হচ্ছে ঘাটের দিকে, কাজ শেষ। অনেক দূর চলে আসছি, চেষ্টা করতেছি সন্ধ্যার ট্রেনটা ধরার। বন্ধু যদি দেখি একটু কিছুক্ষণের ভিতরে পৌঁছায় যাই, তাহলে কয়েকটা ছবি তুলে চলে আসবো। ওকে, সো আমরা হচ্ছে এই যে পায়রা বন্দরে কয়েকটা ছবি তুললাম, পায়রা বন্দরে আসলাম। অ্যান্ড 20 মিনিটের মতন লাগবে দেখাচ্ছে। আমরা ফেরিঘাটের দিকে যাচ্ছি। আমরা বরগুনা জেলার ভিতরে ঢুকে গেছি, এখন হচ্ছে আমতলি ফেরিঘাটে যাব। আমরা ফেরিঘাটে চলে এসেছি, এখন আমরা ফেরিঘাটের দিকে যাব, দেখি ফেরি আসছে নাকি। আসলো, আমরা ফেরি তো উঠবো এখন। ফেরি তুলছি, ফেরি থেকে উঠে গেছি একটু আগেই। অ্যান্ড এখন যাচ্ছি হচ্ছে নেক্সট আর একটা ফেরিঘাট। আমরা এখন বরগুনার ভিতরে আছি, শহরের ভিতরে। আর এখন হচ্ছে আমরা যাচ্ছি নেক্সট ফেরিঘাটের দিকে, অনেকটা চলে আসলাম। আমাদের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি, আর মাঝখানে আমার ক্যামেরাটা কাজ করতেছিল না, দ্যাটস ওয়াই আমি কিছু ফুটেজ নিতে পারি নাই। কারণ হচ্ছে আমি যখনই ক্লিক করি তখনই আমার পিকচার মানে আসে বাট হ্যাং হয়ে থাকে। সো দ্যাটস ওয়াই আমি অনেকবার ব্যাটারি খুলে লাগাইছি, কাজ হয় নাই। তো যাচ্ছি বাড়ির দিকে। আর তো আজকের কুয়াকাটা ট্যুরটা আসলে অনেক ভালো ছিল আমার জন্য, অ্যান্ড থাকতে পারলে ভালো লাগতো, যদিও থাকতে পারি নাই কারণ সময় কম। অ্যান্ড আমার প্ল্যান ছিল না
এরকম যে থাকবো আসবো। যাই হোক, যতটুকুই ঘুরলাম আলহামদুলিল্লাহ ভালো ঘুরছি। সো এক তো আর কিছু বলার নাই, তো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে কোনো এক নেক্সট ব্লগে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, পিস।